তিতামিরা বোঝে না, পাগলারি জিলাপি দিও না। কাকু তো খায় না জিলাপি, এই বয়সে কি জিলাপি খাওয়ার সময় আছে? কাকুর শরীর ভর্তি। এই প্রায় 80-এর কাছাকাছি বয়সে ভ্লাদিমির পুতিনে আমার কাছে মনে হয় যে ওনার শরীরে 18-20 বছরের একটা যুবকের যেমন টকবগে রক্ত থাকে, লড়াই করার, যুদ্ধ করার, যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার, ঠিক তেমনটাই আমরা দেখছি পুতিনের বেলায়। ন্যাটোর নতুন পরিকল্পনার যেই মানে কী বলা যে গুটি জেলি জেলি আপনার গতকালকে পশ্চিমাদের কাছ থেকে একটা বড় ধরনের অস্ত্রের চালান পাইছে। এমনকি এই চালানটার মধ্যে রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো বলছে যে রুশ ভূখণ্ডে গত কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র বাবা হিসাবে যেই অনুমতি দিয়েছে, আর পাশাপাশি চাচা মামু খালু হিসাবে যুক্তরাজ্য বা ফ্রান্স জার্মানি যেই ভূমিকা রেখেছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বক্তব্যের পাশাপাশি রাশার বক্তব্য হচ্ছে যে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর জন্য এখানে কিছু মেশিনারিজ আছে। এখন সেই মেশিনারিজ আসার পরে দুইটা ঘটনা ঘটছে। একদিকে তো এগুলোর উড়ানোর জন্য আজকে সর্বোচ্চ চেষ্টা করেছে, আপনারা লাস্ট ভিডিও দেখেছেন। অপরদিকে পুতিন ঘোষণা দিয়েছে যে যদি এই চালানের মধ্যে বাইচা যাওয়া যে জিনিসপত্রগুলো জেলি পাইছে, আমেরিকা হয়তো দুইটা খেলা খেলে, একটা দেয় পুতিনের ধ্বংস করার জন্য, আর একটা তলে তলে ঢুকায়, আমার ধারণা এরকমই করে। যাই হোক, রাশিয়ার ভূখণ্ডে হুমকি মোকাবেলার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে রাশা। প্রয়োজনে ব্যবহার করা হবে পারমাণবিক অস্ত্র। আর ভ্লাদিমির পুতিন বলছেন এটা কোনো ধাপ্পাবাজি বা ফাঁপড়বাজি বা পশ্চিমারা হালকা নিবে এমন কোনো কিছু না, এটা ঘটবে সেন্ট পিটার্সবার্গে। বার্ষিক আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের একটা আপনার কী বলে যে প্রোগ্রাম ছিল, সেখানে বিদেশি সাংবাদিকদের প্রতি পুতিনের বক্তব্যের একটা অংশ ছিল যে তোমাদের দেশের গণমাধ্যমে তোমরা ছাপাও, কী ছাপাবা, আসো। ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র সরবরাহ এবং সেগুলো যদি রাশিয়ায় ব্যবহার করা হয় তাহলে পশ্চিমা রাষ্ট্র, যে মোরল রাষ্ট্র আছে, এখন মোরল রাষ্ট্র কারে বুঝেছে কাকু, হতে পারে আমেরিকা, হতে পারে যুক্তরাজ্য, হতে পারে জার্মানি, হতে পারে লাইক ফ্রান্স সামহাও, তো যে কোনো একটা রাষ্ট্রই প্রথমে বৈধ টার্গেটে পরিণত করবে পুতিনের পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলো। তিনি বলছেন এবার পশ্চিমা টার্গেটে হামলার জন্য বিভিন্ন দেশকে অস্ত্র সরবরাহ করবে মস্কো, যে তোমরা খালি জেলিরে পাইছো আমাদের সাথে লাগানো লেগে, তা আমাদের কি দেশ নাই, আমাদেরও আছে, আমরা আবার করব কি, তোমাদের দেশে ঢোকার জন্য আমরা মেশিনারিজ দেব। তবে কোন কোন দেশকে অস্ত্র দেওয়া হতে পারে পুতিন কাকু সেটা বলেন নাই, উস্কানি না দিলেও ন্যাটোভুক্ত দেশগুলোতে হামলার কোনো মানে কি বলা যে যদি এরা উস্কানি না দেয়, রাশিয়ার ভূমিতে যদি জেলি কোনো ধরনের হামলা না চালায়, মানে তাদের এই অস্ত্রগুলো ব্যবহার করে, তাহলে পুতিন নিজ থেকে লড়াই করতে যাবেন না। তিনি বলছেন একমাত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমা ব্যবহার করেছিল, জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে 20 কিলোটনের 2টি বোমা ফেলেছিল। আমাদের কৌশলগত পরমাণু অস্ত্র 70-75 কিলোটনের, যে তোমাদের একটা ইকুয়াল টু আমাদের 3.5-4.5। পুতিন কথাটা কীটা বোঝাইছে যে তোমরা জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যে 2টা ফেলাইছিলা এটার ভয়াবহতা একটু খেয়াল করো, বাট মেশিনটার সাইজ ছিল কত, 20 কিলোটন, আর আমাদেরগুলো কীটা আছে মানে মিনিমাম লেভেলের যেগুলো বানাই রাখছি 70-75 কিলোটন, এক একটা তোমাদের 3-4 গুণ। আমাদেরকে বাধ্য করবেন না কিংবা উস্কানি দিবেন না, আমাদের রাশিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার জন্য যদি কেউ হুমকি হয়ে দাঁড়ায় অথবা উস্কানি দেয় অথবা হুমকি তৈরি করে, তাহলে মুহূর্তের মধ্যেই রাশিয়ার পারমাণবিক বোমাগুলোর বৈধ টার্গেট হবে ওই রাষ্ট্রগুলো। এমনকি এটা একটা সিরিয়াস আলটিমেটাম দিছে, আপনি দেখেন ভাঙ্গাচুরা কাকা বুঝাই দিছে, 20 কিলোটনের হিসাবটা বোঝাইছে, 70-75 টনেরও হিসাবটা বুঝাইছে। আর আপনারা জানেন যে ইতিমধ্যেই ইউক্রেন সীমান্তে রাশিয়া তার কৌশলগত পারমাণবিক অস্ত্রগুলোর মহড়া চালানোর পাশাপাশি সেখানেগুলোকে জড়ো করছেন, ধারণা করা হচ্ছে জেলির উপর দিয়েই প্রথম টেস্টটা যাবে। তবে আমি মনে করি সেখানে বেসামরিক এরিয়াতে না ফালাইয়া জেলির যে সামরিক ঘাঁটি টাটি আছে বা তার যে প্রেসিডেন্সিয়াল ভবন আছে সেইখানে ছোট্ট একটা টেনিস বলে এভাবে ঢিল মারা যাইতে পারে, ছোট সাইজের, জাস্ট বুঝার জন্য যে জেলি দেখো আমরা কী করতে পারি। ভবিষ্যৎবাণী সত্যি হলে এই মাসেই কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিকতা শুরু হবে, এমনকি প্রেক্ষাপটটা জমছে, সময় বলে দেবে কোন দিকে যায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।